আগেও তো চিফ মিনিস্টাররা ছিলেন, বুদ্ধদেববাবু ছিলেন, বিধিবাসু ছিলেন, এমন আমাদের বিধানচন্দ্র রায়ও ছিলেন। এত বিজ্ঞাপন তার কর দেওয়ার কি দরকার আছে? চিফ মিনিস্টার তো গণতন্ত্র মানুষের চিফ মিনিস্টার। খালি শুনছি যে এটা হলো, এত চাকরি হয়ে গেল, 1 লক্ষ লোকের চাকরি হয়ে গেল, 2 লক্ষ বলেছিলাম 5 বছরের মধ্যে আমি 1 বছরই করে দিলাম, এই কথা বলা হচ্ছে। কিন্তু মেটিরিয়ালি আমরা কোনো চেঞ্জ পরিবর্তন ফর দ্য বেটার আমরা কিছু দেখতে পাচ্ছি।